নমস্কার সবাইকে, বইয়ের বাক্সতে স্বাগত। আজকে কথা বলবো বিমল মুখার্জির লেখা দুচাকায় দুনিয়া বইটি নিয়ে। বিমল মুখার্জি হলেন প্রথম ভারতীয় ভূপর্যটক। তিনি 1926 সালে সাইকেলে পৃথিবী পর্যটনে বেরিয়েছিলেন এবং আরব, ইরান, সিরিয়া, ব্রিটেন, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, হংকং, সুইজারল্যান্ড ইত্যাদি দেশ ঘুরে দীর্ঘ 11 বছর পর ভারতে ফিরে আসেন 1937 সালে। এই বইতে তিনি তার সেই রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা, নানা দেশের কথা, সেখানকার নানা মানুষজনের কথা, খাবার দাবারের কথা, শিক্ষা সংস্কৃতির কথা, তার যাত্রাপথে নানা প্রতিবন্ধকতার কথা এবং সেই সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে এই পুরো জার্নিটা কমপ্লিট করার কথা, এরকম অনেক কিছু লিপিবদ্ধ করেছেন। আমার এই বইটি পড়ে খুবই ভালো লেগেছে। 40 দিন সময় নিয়ে আমি এই বইটি পড়ে শেষ করেছি। আপনারাও পড়ে দেখতে পারেন, আপনার ভ্রমণ পিপাসু বন্ধুদের বইটি উপহার হিসেবেও দিতে পারেন। আপনারা যারা বিমল মুখার্জি সম্পর্কে জানতে আগ্রহী তারা এই বইটি অবশ্যই পড়ে দেখুন। বইটি প্রকাশিত হয়েছে স্বর্ণাক্ষর প্রকাশনী থেকে, দাম 300 টাকা। বইটির পাতার সংখ্যা 319। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকলো। আজকের ভিডিওটার উদ্দেশ্য ছিল এই বইটি সম্পর্কে আপনাদেরকে জানানো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আরও নতুন নতুন বই সম্পর্কে জানার জন্য।